আগের ম্যাচে ঘরের মাঠে রিঙ্কু সিং এর অতিমানবিক ইনিংসের জেরে 200 তুলেও হারতে হয়েছিল। সেই অধ্যায় বলে আবার জয়ের রাস্তায় ফিরল গুজরাট টাইটান্স। বৃহস্পতিবার মোহালিতে হার্দিক পান্ডিয়ার দল জিতল 6 উইকেটে। শুভমন গিলের অর্ধশত রানে জিতিয়ে দিল গুজরাটকে। পয়েন্ট টেবিলেও আরও উপর দিকে উঠে এলো তারা। বল হাতে শুরুটা দুর্দান্ত করেছিল গুজরাট। দ্বিতীয় বলে পাঞ্জাবের উপর আঘাত হানেন মোহাম্মদ শামি, তুলে নেন প্রভসিমরন সিংহকে। আগের ম্যাচে 99 রান করা শিখর ধাওয়ান এই দিনও শুরুটা করেছিল দীর্ঘগতিতে, কিন্তু তিনিও 8 রানের বেশি করতে পারেননি। জোশুয়া লিটলের বলে শট ঠিকঠাক হয়নি, লং অনে ক্যাচ নেন আলজারি জোসেফ। পাঞ্জাবের ধস সামলান মেথু শর্ট এবং ভানুকা রাজাপাকসে। শর্ট আগে ওরা আক্রমণাত্মক খেলেছেন, তার 24 বলে 36 রানের ইনিংসে রয়েছে 6টি 4 এবং 1টি 6। তুলনায় ভানুকা একটু ধীরগতিতে খেলছিলেন শর্ট এবং পরের দিকে শাহরুখ খান 9 বলে 22 রান করেন। এর বাদে কোনো ব্যাটারই গুজরাটের বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলতে পারেননি, যে কারণে মাঝখানে ধস সামাল দেওয়া গেলেও রানের গতি খুব একটা ভালো ছিল না, ফলে 150 থেকে সামান্য বেশি রানেই থেমে যায় তারা।